আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী রয়েছেন, তাদের উদ্দেশ্যে মূলত আজকের ভিডিও। আসন্ন 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য আমি প্রস্তুতিমূলক হিসেবে বাংলাদেশ বিষয়াবলী থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ এখন আপনাদের মাঝে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য কতজনকে বীরত্বসূচক খেতাব প্রদান করা হয়? সম্মানিত ভিউয়ার্স, এখানে সঠিক উত্তর হচ্ছে বর্তমানে বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত সর্বমোট মুক্তিযোদ্ধা 672। চলে যাব পরের প্রশ্নে। 2 নম্বর, সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি? অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব। উত্তর ক, বীরশ্রেষ্ঠ। 3 নম্বর, বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? উত্তর গ, বীর উত্তম। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে তৃতীয়? উত্তর ঘ, বীর বিক্রম। 5 নম্বর, মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ খেতাব কতজনকে দেওয়া হয়? উত্তর ঘ, 7 জন। 6 নম্বর, মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়? সঠিক উত্তর খ নম্বর, 67 জন। 7 নম্বর, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কী ছিল? উত্তর গ, ল্যান্স নায়েক। 8 নম্বর, কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? উত্তর গ, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। 9 নম্বর, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবি কী ছিল? উত্তর ঘ, ল্যান্স নায়েক। 10 নম্বর, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল? উত্তর খ, সিপাহি। 11 নম্বর, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর এর পদবি কী ছিল? উত্তর খ, ক্যাপ্টেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি থেকে আপনারা যদি সামান্যতম উপকৃত হন, তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।